আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই স্যাটারডে মা ফ্লাইওভারের ওপরে, যাতে আপনাদের এই ইনসিডেন্টটা না হয় সেই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। একটি বাড়ি থেকে কেউ ঘুড়ি ওড়াচ্ছিল এবং আমার বাইকের রাদার বাইকের বলবো না, আমার হেলমেটের ভাইজারে সেটা আটকে যায় এবং আমি এটা সেন্স করতে পারি। একটা ছোট ক্লিপ আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি, ওই ইনসিডেন্টটা দেখানোটা ঠিক কি ভুল আমি জানি না, বাট জাস্ট টু অ্যাওয়্যার ইউ অল যে এরকম জিনিস ঘটতে পারে। আরে দাদা দাদা, এখানে দড়ি পড়েছে, দড়ি গলায়। ওই দড়িটার জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম, ব্রেক মারলাম, আর আপনি দেখলেনই না, ধাক্কা মেরে দিলেন। সামনে দড়ি ছিল, দড়ি, দড়িটার জন্য ওয়েট করে গেলাম। দড়ি ছিল, দড়ি, হ্যাঁ, ও তো এই জন্য ব্রিজে পুলিশ থাকে, ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। দেখি দাদা, বোতলটা একটু সরিয়ে নেবেন, আমি কম স্পিডে ছিলাম বলেই হয়তো আমার কিছু হয়নি, প্লাস আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সব কিছুর জন্য আর কি। আমি সেই অর্থে আমার সেরকম কিছু হয়নি, ফিউ ব্রুজেস আর দের লেফট সাইডে, পায়েতে আর থাইতে কিছু কাটাকাটি আছে, বাট দ্যাট ইজ ভেরি নমিনাল। যেরকমভাবে আমাকে মেরেছে সেই অর্থে আমার কিছুই হয়নি, তবে এই বাঁ দিকের হাতটা, মানে এই যে হাতটা আর কি, এইটা বেশি তুলতে পাচ্ছি না, ফ্র্যাকচার নেই, বাট ইঞ্জুরিটা বা ওই যে জার্কটা এতটা হয়েছে আর কি, যে কারণে আমার বাঁ হাতটাতে আর কি একটু ইম্প্যাক্ট হয়েছে। আর রেকমেন্ডেড যে ফুল মাস্ক হেলমেট ইজ মাস্ট, কারণ আমার ফুল মাস্ক ছিল বলেই আমার থুতনিতে বলুন মুখে বলুন কিচ্ছু হয়নি। আর স্ট্র্যাপ কিন্তু মাস্ট, হেলমেট স্ট্র্যাপ মাস্ট, আমার হেলমেট খোলেনি, সো আই ওয়াজ সিকিওর এনাফ, অ্যান্ড আমার স্পিডটাও অনেক কম ছিল তাই কোনো অসুবিধা হয়নি। বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড বাই দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন ইউ অল পিপল শাওয়ার টু মি, সেই জন্য আমি ঠিক আছি। এই পিছনে যে সার্ভিসিং এর জায়গাটি দেখছেন, এইখানেই আমি বাইকটা দিয়েছি আর কি, ফেলেছে আমার ধ্বংসস্তূপে পরিণত বাইককে ঠিকঠাক করার জন্য। প্রচুর জায়গাতেই ক্ষত এসছে আর কি, বলে তো দিচ্ছে যে আজকে পাওয়া যাবে, তবে আমার মনে হচ্ছে না, মিটি মিটি হাসছেও আর কি, দেখা যাক কী হয়। তো এই পিছনের ব্যাকরেস্টার জন্য আমার মনে হয় অনেকটা বেঁচেছি আর কি, এখানে একটা ডেন্ট এসছে মানে বেশ জোরেই আর কি, প্লাস এই বক্সটা আপাতত খুলে দিচ্ছি, আবার পরে দেখা যাবে। আর এই হচ্ছে আমার সব জিনিসপত্র যা যা লাগবে, হিরোর অরিজিনাল সব স্পেয়ার আনা হয়েছে আর কি কালকে ওয়েলিংটন থেকে, আমি যেতে পারিনি, সুশান্তই গিয়ে নিয়ে এসছে সব। লেবার চার্জ অ্যান্ড অল সব কিছু নিয়ে বলছে তো যে 6,500 থেকে 7,000 টাকা মতো খরচ আছে। তো চলুন, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুভায়ু দি গ্ল্যামার রাইডার।